কিছু ইচ্ছা মানে আজকে করবো দেখার জন্য। আজকে আমি খাসির মাংস দিয়ে কাবাব তৈরি করব। এখানে হাফ কেজি খাসির মাংস আছে, আর হলো বুট হইলো 1 কাপ আছে 250 গ্রামের মতো। এখানে মরিচের গুঁড়ো হইলো 4 চামচ, 1 চামচ হলুদ 1/2 চামচ, জিরা 1 চামচ, আর হলো ধনিয়া 1/2 চামচ, এগুলি দিয়ে সে করবো। আর এখানে পেঁয়াজ 2 চামচের মতো, আদা 2 চামচের মতো, রসুন 2 চামচের মতো, 4 চামচের আর লবণ দিছি পরিমাণ মতো, এগুলি দিয়ে কী করবো। সিদ্ধ করে তারপরে শিল্পটায় বাঁধবো। আর এখানে গরম মশলা আছে সব, রং দারচিনি, এলাচি, জয়ত্রী, জয়ফুল, এগুলো আছে, এগুলো দিয়ে আমি দেব। তেল 2 চামচের মতো দেবো, 1/2 চামচের, এগুলো একটু রাখা করে। এখন পানি 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করবো, 2 কাপ কি 3 কাপ, হাফ লিটার পানিতে সিদ্ধ করবো। এখন 1/2 চামচ কাঁচা মশলা দেবো, আর জিরা 1 টালা 1/2 চামচ, 1/2 চামচ খাসি মাংস খাওয়ার খেতে অনেক ভালো লাগে। সেদ্ধ করে নিয়েছে, আমি সেই কথা বলবো সেদ্ধ হয়েছে। শিলপাটায় মধ্যে বেটে নিয়েছি, এখন একটা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো হবে মাংস। এখন বেরেকা মধ্যে দেব, এটা ভালোভাবে বাঁধবো। তারপরে পেঁয়াজ 2টা বড় পেঁয়াজ, এটা চালে ভাজছে ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেব না, 2টো কাঁচা পেঁয়াজ দিলে অনেক দিন রাখা যায় না। তারপর খাসির মাংস তো এই জন্য দিয়ে দেবো, লেবু চিপিয়ে দেবো। সুন্দরভাবে মাখবো, ভালোভাবে মাখছে, এলা ই করবো, কাবাব তৈরি করবো। যে যেরকম ই করে আমি একটু বড় বড় ই করবো, মানে দুই করে তবে ই করবো। এভাবে সবগুলো বানিয়ে নেবো। কাবাব খাসি মাংস কাবাব হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিই 1 ঘন্টা, নর্মালে 1 ঘন্টার জন্য, তারপর ভাজবো। একটা দোকান একটা মানে একটা বানাচ্ছি, রেখে দিবো ফ্রিজে। ফ্রিজে নর্মালে 1 ঘন্টা রেখেছিলাম, তেল ভাজার জন্য। সব বছর নাড়িটাই খেতে হবে। কাবাব হয়ে গেছে, ডিম দিয়েছে দেখে এই জন্য ফুলছে, এটা আগুনটাকে কমায় নিয়েছি। খাসির মাংস কাবাব আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।